সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, একটি ঘোষণা। আলহামদুলিল্লাহ, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এবার তাবলিগ ইজতেমা 2018-কে সামনে রেখে আমরা সর্বমোট 11টি নতুন বই প্রকাশ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে রয়েছে মোহতারাম আমিরে জামাত রচিত আরবি কায়দা প্রথম ভাগ, বর্ধিত সংস্করণ, নতুন অনেক আলোচনার মধ্যে সন্নিবেশিত হয়েছে। আরবি কায়দা দ্বিতীয় ভাগ, তাছাড়া সকলের জন্য তাজবিদ শিক্ষা। এছাড়া রয়েছে আমিরে জামাত রচিত কোরআন অনুধাবন, মানবিক মূল্যবোধ বাই এ মুআজ্জাল। তারপরে আরও আছে ইসলামী পরিবার গঠনের উপায়, মুমিন কীভাবে দিন রাত অতিবাহিত করবে, চার ইমামের আকিদা। আমিরে জামাতের আরেকটি বই আছে মাল ও মর্যাদার লোভ। তাছাড়া আমাদের বহুল কাঙ্ক্ষিত ফতোয়া সংকলন আত্মাহারিকে 18তম বর্ষে যে ফতোয়াগুলো প্রকাশিত হয়েছিল, ফতোয়া সংকলন 2018 বর্ষে প্রকাশিত হয়েছে। গত বছর আমরা তাবলিগে ইজতেমায় 19তম বর্ষের সংকলন বের করেছিলাম, এবার বেরিয়েছে 18তম বর্ষের সংকলন। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী এই মূল্যবান বইগুলো সংগ্রহ করে আপনাদের ইলমি জগৎকে আরও পুষ্ট এবং জ্ঞানের দিগন্তকে আরও বিস্তৃত করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে পরিবেশিত হচ্ছে একটি ইসলামী জাগরণী। জাগরণী পরিবেশন করছেন মিজানুর রহমান, জয়পুরহাট, সদস্য আল হিরা শিল্পী গোষ্ঠী। মিজানুর রহমান, জয়পুরহাট। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته دار خولي دار خولي دار خولي دار خولي أهل সব আল্লাহর বলা হম বলিয়া
আছে বল।